আজকে তোমাদের একটি রেইনি ডে সিনারি ড্রয়িং করা শেখাবো। তোমরা সহজেই আশা করি শিখতে পারবে, স্টেপ বাই স্টেপ ড্রয়িংটিকে ফলো করবে। প্রথমেই আমি একটা ছেলের একটা ফেস এঁকে নিচ্ছি, তো সেই জন্য চুলের অংশটাকে করছি। এরপর এই অংশ থেকে সার্কেল করে, হাফ সার্কেল করে এরকমভাবে চুলের অংশটা করে নেব। কানের অংশটা দুপাশ থেকে সেমভাবে বের করবে, আর নিচের দিকে হালকা করে এরকমভাবে মুখের অংশটাকে নিয়ে আসবে। হালকা হেসে রয়েছে বলে এরকমভাবে করে নাকের অংশ করার আগে তোমরা দুপাশে ভুরুর অংশটা করবে, তারপর তোমরা চোখের অংশটাকে এরকমভাবে করে হালকা রেখে দেবে, ঠিক আছে? এ পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার গলার দাগটা দুপাশ থেকে সমানভাবে নামাবে। নামানোর পর বডি স্ট্রাকচারটা করার জন্য আগে তোমরা দুপাশে এরকমভাবে টেনে নেবে। টেনে নেওয়ার পর জামার অংশটাকে একটুখানি নিচের দিকে একটু বাড়িয়ে নিয়েছি। এবার দেখো, এর থেকে প্যান্টের অংশটা দুপাশ থেকে সেমভাবে টানবে নিচের দিকে। টানার পর ঠিক মাঝ বরাবর বুঝে একটা উল্টো ভি শেপ করে প্যান্টের অংশটাকে দুপাশ থেকে এরকম করে নেবে। তাহলে দেখো, একটা জামা এবং একটা প্যান্টের শেপ আমরা করে নিয়েছি। স্টেপ বাই স্টেপ এরকমভাবে তোমরা ড্রয়িংটা করলে তোমাদের কাছে অনেকটাই সোজা লাগবে, আর সবসময় চেষ্টা করবে এরকমভাবে ড্রয়িংটা করে। হালকা করে একটুখানি হাতের অংশটা বাড়িয়ে নিয়েছি, আর এই সাইডে হাতটা আমরা একটু উঁচুর দিকে এরকমভাবে রাখবো, সেই জন্য ঘাড় থেকেই হাতটা এইভাবে উঁচু করে নিয়েছি। আর কোথায় জুড়বে? নিচের দিকে এরকমভাবে জুড়বে, যেহেতু এই হাতটা একটুখানি উঁচুভাবে রয়েছে, সেই জন্য হাতের অংশটা একটু বাড়িয়ে নিয়েছি। এ পর্যন্ত করে এখান থেকে হাতের অংশটাকে নর্মাল এরকমভাবে রেখে দিয়েছি, রেখে আবার হাতটাকে নিচের দিকে করে রাখলাম। সেমভাবেই এখান থেকে এইভাবে বুড়ো আঙুলটা করে, আমি কোনো আঙুল বোঝাইনি, বিগিনারদের জন্য খুব সোজা এটা হবে, এই জন্য আমি কোনো আঙুল বোঝাইনি, ঠিক আছে? দেখো, এটুকু করে নেওয়ার পর জামার ভিতরের যে দাগটা, আমরা স্ট্রাকচারটা যেটা করেছিলাম, সেটাকে আমরা ইরেজ করে দেব। এ পর্যন্ত করে নিয়ে আস্তে করে ভিতরে কলারের দাগটা করার জন্য দুপাশ থেকে এরকম করবে। দেখো, একটা মেইন অংশ হচ্ছে আমরা নিচের থেকে এইভাবে ঘাসের অংশটাকে করছি পাটা করার আগে, ঠিক আছে? এরপর এই পাটা এই ঘাসের অংশের মধ্যে এরকমভাবে নিচের দিকে চলে আসছে, উপর থেকে ডিপ থেকে নিচের দিকে হালকা করে নিয়ে, তারপর আবার পিছন দিক থেকে এইভাবে ঘাসের অংশটাকে করতে করতে চলে আসব। আর নিচের দিকে এরকমভাবে চলে আসার পর সাইডটা পুরোপুরি ঘাসটাকে এরকমভাবে কভার করে দেব। দেখো, পিছন দিক থেকে ঘাসের অংশগুলোকে এরকমভাবে জিগজ্যাগ করতে করতে চলে যাবে। এটা তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো, আমি এরকম করেছি, তোমার সেরকম করতে হবে না। দেখো, একটু উঁচুর থেকে একটা হার্ট এঁকে নেব, হালকা এরকম করতে পারো, বা তোমরা আবার জিগজ্যাগও করতে পারো। এরকমভাবে করে নিয়ে ঘরের দরজার অংশটা এক সাইড থেকে পুরো কভার করে দেবে, জানলার অংশটাকে নর্মাল এরকমভাবে রাখবে। দেখো, দুপাশে নিচের দিকে এইভাবে, আবার এপাশে নিচের দিকে এইভাবে, সেম একইভাবে এইভাবে, আবার সেম দুপাশ থেকে এরকমভাবে আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো, দূর থেকে তোমরা সোজা করে একটা দাগ টেনে নেবে, এবং অনেক দূরে ছোট ছোট কিছু ঘর দেখা যাচ্ছে, সেটাকে তোমরা খুব সাবধানেই আঁকবে, দেখবে যেন বেশি একটা বড় না হয়ে যায়। যেহেতু দূরে জিনিস ছোট, সেহেতু এরকমভাবে তোমরা আঁকতে পারো। দূরের জঙ্গলগুলো উপর থেকে এরকম করতে করতে নিচের দিকে চলে আসবে। এরপর আকাশে মেঘগুলোকে এইভাবে করে আঁকবে, আর আমরা বৃষ্টির ফোঁটাটা পুরোপুরি রং দিয়ে আমরা করব। আশা করি তোমাদের ড্রয়িংটা খুব ভালো লেগেছে। এরকম নতুন নতুন ড্রয়িং ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা অনেকেই দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করলে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে, যদি তোমরা বেল বাটনটি প্রেস করে রাখো। দেখো, স্কেচ পেন দিয়ে ভালো করে হাইলাইট করে দেখিয়েছি, কিন্তু তোমরা অবশ্যই কিন্তু স্কেচ পেন ব্যবহার করবে না। দেখো, প্রথমে আমি স্কাই ব্লু কালারটা
প্রথমে আকাশে উপর দিক থেকে ব্ল্যাক কালারটা করে নিতে হবে। দেখো, যেহেতু মেঘ বোঝানো হচ্ছে, সেহেতু ব্ল্যাক কালারটাকে এই রাউন্ড শেপগুলোকে সার্কেল করে করে করতে হবে। ভালো করে খেয়াল করো, আর এই অংশগুলো উল্টো দিক থেকেও তোমরা খাতা ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে পারো। আমি তোমাদের দেখানোর সুবিধার্থের জন্য কিন্তু খাতাটা ঘোরাচ্ছি না, প্লেন করে রেখেছি, কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতন খাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু করতে পারো। ড্রয়িংগুলো করবার সময় কিন্তু দেখবে না যে কেমন করে করছো, যখন কমপ্লিট হবে তখন কিন্তু, যদি ভালো হয় তখন কিন্তু সেইটাই সবাই দেখবে। সেই জন্য এই কথাটা তোমরা সবসময় স্মরণে রাখবে। নিচের দিকে যে প্রসেসে করে দেখালাম সেম একই প্রসেস এরকমভাবে করবে। পুরো সম্পূর্ণ অংশটা আমি দেখাবো না, এই প্রসেসটা যেভাবে দেখেছি এইখানেও মেঘটাও তোমরা সেই প্রসেসে করবে। এরপর এর উপর দিক থেকে ব্ল্যাকের সঙ্গে গ্রে কালারটাকে মিশিয়ে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে হালকা করে নেবে। তাহলে ডিপ আর লাইট তোমরা আশা করি বুঝতে পেরেছো, কোথায় ডিপ হচ্ছে কোথায় লাইট হচ্ছে। ব্ল্যাক কালারটা নিচের দিকে যেখানে বেশি রয়েছে সেখানে ডিপ, যেখানে হালকা হালকা সেখানে উপরের দিকে লাইট রয়েছে। এরপর হোয়াইট কালারটাকে উপর দিক থেকে এরকমভাবে সার্কেল করে করে অংশটাকে পুরোপুরি কভার করতে হবে, যাতে সম্পূর্ণ কালারটা সুন্দরভাবে তোমরা ফোটাতে পারো। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। এবার হালকা করে একটু গ্রে কালারটাকে তোমরা কি করবে, উপর দিক থেকে হালকা এরকম একটুখানি করে করে নিচের দিকে চলে আসবে। এটা হচ্ছে যে হালকা হালকা আভাটা পড়েছে সেইটা আমরা এভাবে বোঝাবো, যে ঘন মেঘ রয়েছে। তাহলে এ পর্যন্ত এরকমভাবে বোঝানোর পর তারপর হোয়াইট কালারটা সেম প্রসেসেই নিচের দিক থেকে সার্কেল করে করে যখন উঠাবে, দেখবে যেসব কালারগুলো সাদা সাদা হয়েছিল ছোট ছোট অংশে, সেই কালারগুলো ভালো করে মিশে যাবে। আর তোমরা যত মেশাতে পারবে ততই কিন্তু তোমাদের কালারটা দেখতে ভালো লাগবে। যদি না মেশে তাহলে হালকা মিহি করে কিন্তু রংটা করলেও তোমরা এমনিই শুধু গ্রে কালারটা দিয়েই মেশাতে পারো। এই ছেলেটার মুখটা আমরা কালারটা করব। দেখো, ব্রাউন কালারটা নিচ থেকে এইভাবে, আর উপরের অংশটা হালকা করে করব, নাকের অংশটা বুড়োর অংশটা এরকমভাবে করে এক একটা সাইড এইভাবে করবে। ঠিক আছে, বেশি একটা ডার্ক করবে না, গলার অংশটা একটু ডার্ক করবে এক সাইডটা, হাতের নিচের অংশটা একটু ডিপ করে করে আস্তে আস্তে উপর দিক থেকে লাইট, সেম একই প্রসেসে ডিপ থেকে লাইট। আশা করি প্রসেসটা তোমরা বুঝতে পেরেছো। পায়ের অংশে সেম এক পাশ দিয়ে করতে করতে অপর পাশে হালকা, এক পাশ থেকে ডিপ করতে করতে অপর পাশে হালকা। এ পর্যন্ত করে নেওয়ার পর পিচ কালারটাকে ইউজ করবে তোমরা, যেভাবে বার্নসেনা কালার ব্রাউন কালারটা যেভাবে করা আছে সেইভাবে মিশিয়ে আস্তে আস্তে উপর দিকে লাইট করবে। পুরোপুরি সার্কেল সার্কেল করবে না, একটু ফাঁকা রাখবে, তাহলে দেখবে রংটা দেখতে আরও বেশি ভালো লাগছে, একটু লাইট লাইট রাখছে। যখন এরকম সম্পূর্ণ হয়ে যাবে তারপরে দেখবে কালারটা কিন্তু অনেকটা ভালো দেখাবে। একপাশে ডিপ একপাশে লাইট এরকমভাবে করবে, যে চুলের উপরের দিকে যে ছায়াটা পড়েছে বা ফেসের অংশটা এরকমভাবে করে চলে আসবে। দেখো, পায়ের অংশেও যেভাবে বলেছিলাম মিক্স করতে করতে আসবে, পুরোপুরি একেবারে শেষ প্রান্ত পর্যন্ত যাবে না। এটা এরকমভাবে ফলো করে তোমরা করে নেওয়ার পর দেখো, আকাশে যেহেতু উপরের দিকে আমরা আর কিছু করছি না এখানে, সেহেতু তোমরা উপরের দিকে ব্ল্যাক কালারটাকে পুরোপুরি করে দিতে পারো, যেহেতু উপরে আর কিছু করার নেই। এখানে ব্ল্যাক গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে তোমরা করতে পারো বা প্লেন এরকমভাবে রাখতে পারো। দেখো, ইয়েলো অকার কালারটাকে নিচের দিক থেকে, জামার নিচের দিক থেকে করতে করতে লাইট, সেমভাবে নিচের দিক থেকে ডিপ করতে করতে লাইট, এক সাইড থেকে ডিপ করতে করতে এপাশে আসবো, আবার এই সাইড থেকে ডিপ করতে করতে এই সাইডে এরকম চলে আসবো।
কলারের নিচে দিয়ে এরকমভাবে অংশটাকে বুঝিয়ে দেবো। এরপর তোমরা লেমন ইয়েলো কালারটা জামাটায় ভালো করে কালারটাকে মিশিয়ে নেবে, কারণ যেহেতু দুটো কালার ইউজ করা হয়েছে সেহেতু কিন্তু কালারটাকে সুন্দর করে না মেশালে দেখতে ভালো লাগবে। ব্ল্যাক কালারটা হালকা করে জামার উপর দিয়ে এরকমভাবে একটা দাগ কেটে রাখতে পারো, বা তোমরা প্লেনভাবেও তোমরা রাখতে পারো। তোমরা এই দাগটা যদি না কাটতে পারো তাহলে এরকম করবে না, নর্মাল তোমরা করে রাখবে। পার্সেন্ট ব্লু কালারটা প্যান্টের এক সাইড থেকে ডিপ করতে করতে লাইট আবার দেখো, প্রসেসটা ভালো করে দেখো, আবার এই পাশের প্যান্টটাও এক সাইড থেকে ডিপ করতে করতে লাইট এরকম করবে। অবশ্যই এরকম না করলে কিন্তু কালারটাকে ভালো করে তোমরা ফোটাতে পারবে না। স্কাই ব্লু কালারটাকে পার্সেন্ট ব্লু কালারের সঙ্গে মিশিয়ে পুরোপুরি অপর দিকে চলে আসবে, বেশি একটা প্রেশার ক্রিয়েট করবে না যেখানে হালকা রয়েছে, তাহলে কিন্তু পুরো জায়গাটা কিন্তু পুরো ডিপ হয়ে যাবে, দেখতে অতটা ভালো লাগবে না। দেখো ছেলেটা পুরোপুরি পোশাকের রং করে দিয়েছে। এবার আমি কিছু কিছু অংশ এক সাইড দিয়ে করে দেখাচ্ছি যাতে তোমরা পুরো ড্রয়িংটা করতে পারো। উপর দিকে প্রথমে মিডিয়াম গ্রিন কালারটাকে এই তালগাছের পাতার অংশগুলোকে করছি, আর তারপর তো আকাশে পুরোপুরি কালারটা হচ্ছে। তারপর অলিভ গ্রিন কালারটা এর উপর থেকে একটুখানি করে নেবে। ডার্ক ব্রাউন কালারটা গাছের গোড়া এরকমভাবে করবে। নিচের দিকে রেড কালারটা এই ঘরটার নিচে পুরোপুরি এরকমভাবে ডিপ করে দেবে। আস্তে আস্তে উপর দিকে হাতের প্রেশারটাকে কমাতে কমাতে যাবে। এই কর্নারগুলো সবসময় খেয়াল করবে যেন দাগের বাইরে না চলে যায়। তোমরা যারা বিগিনাররা রয়েছো তাড়াহুড়ো করে কখনোই কালারটা করবে না, একটু ধৈর্য ধরে কালারটা করবে, দেখবে দেখতেও সুবিধা হবে। আর এমনভাবে কথা বলে বলে তোমাদের আশা করি অনেকে বোঝায় না, এই জন্য কালারগুলো কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ড্রয়িং ভিডিও এরকম প্রচুর আসবে। তোমরা আশা করি তোমরা যদি পছন্দ করো ড্রয়িং ভিডিও তাহলে কিন্তু নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে প্রতিটা আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। এরপর এর উপর থেকে অরেঞ্জ কালারটাকে করতে করতে আস্তে আস্তে মিলিয়ে নেবে পুরোপুরি, দুটো রং যেন সুন্দর করে মিশে যায়। দুটো রং মেশানোর জন্য কি করতে হবে, এই অরেঞ্জ কালারটাকেও কিন্তু রেড কালারের পুরো নিচ পর্যন্ত নামিয়ে নিয়ে আসতে হবে, যাতে করে পুরো জায়গাটা কভার হয়ে যায়। ব্রাউন কালারটাকে উপর থেকে করে একটু ডিপ করেছি, তারপর আস্তে আস্তে নিচের দিকে হাতের চাপটাকে কমাতে হবে। এরপর চলে আসবে নিচে দিয়ে পার্সেন্ট ব্লু কালারটা, এখানেও এক সাইড দিয়ে পার্সেন্ট ব্লু কালারটা পুরো ডিপ করে করবে, আর আস্তে 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 এক সাইডে হালকা এরকম করে নেওয়ার পর কোবাল্ট ব্লু কালারটা দিয়েই পার্সেন্ট ব্লু কালার সঙ্গে মিশিয়ে পুরো জায়গাটা কভার করবে। স্কাই ব্লু কালারটা করছি না, যেহেতু বৃষ্টির সময় মেঘ হয়েছে, অন্ধকার হয়ে গেছে ঘরটা, সেহেতু এরকমভাবে আমি কালারটাকে করছি। তোমরা চাইলে আলাদা করে কালার তোমরা দিতে পারো, বা ব্ল্যাক বা গ্রে কালারও ইউজ করতে পারো। পর্যন্ত করে নেওয়ার পরে নিচের দিক থেকে এক একটা করে করে দেখাচ্ছি, দেখো নিচের দিকে মিডিয়াম গ্রিন কালারটাকে এইভাবে করে তোমরা চলে আসবে, তারপর এর উপর দিক থেকে ইয়েলো গ্রিন কালারটা করতে পারো, বা তোমরা মিডিয়াম গ্রিন কালারটাও এর উপর দিয়ে করতে পারো। তারপর চলে আসবে লেমন ইয়েলো কালারটাকে করে, শার্প অংশগুলো যেন স্পষ্ট বোঝানো হয় সেই হিসাবে কিন্তু এইভাবে কিন্তু জিগজ্যাক দাগের মতন কিন্তু কালারটাকে করতে হবে। সেম আবার একই প্রসেসে নিচের দিকটা, উপরের কালারটার থেকে এই নিচের কালারটা কিন্তু ভালো করে দেখবে, কারণ হচ্ছে যেখানে হালকা তার উপরে যে ডিপ কালারটা রয়েছে এটা যদি তোমরা সঠিকভাবে বোঝাতে পারো তাহলে কিন্তু কালারটা ফোটাতে পারো। পুরোটা যদি মিশে যায় তাহলে কিন্তু আর এই কালারটা তোমরা ভালো করে বোঝাতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখে রংটা করতে হবে তোমাদের। যেমন এই কালারটা করেছি উপর দিকেও সেম কালার এরকমভাবে করতে হবে।
বিষয়টাকে বুঝলে দেখবে অতটা কঠিন লাগবে না। আর এরকমভাবে তো তোমাদের প্রচুর ড্রয়িং তোমরা দেখেছো, কালারগুলো কী করে মেশাতে হয়, কী করে কালারগুলোকে সুন্দর করে মিল করতে হয় একে অপরের সাথে, এটা কিন্তু আশা করি তোমরা ড্রয়িংগুলো দেখতে দেখতে বুঝে গেছো। যারা নতুন ড্রয়িং দেখছো তারা অবশ্যই পুরনো ড্রয়িংগুলো চ্যানেলের থেকে দেখে নেবে, যে ড্রয়িংগুলো ভালো লাগে, যে টপিকগুলো তোমাদের স্কুলে বা পরীক্ষা টপিকে যেগুলো দিচ্ছে তাহলে দেখবে আশা করি তোমাদের অনেক উপকার হবে। এইভাবেই করতে করতে উপর দিকে চলে যাবে। অলিভ গ্রিন কালারটা দূরের জঙ্গলের এই উপর দিক থেকে আস্তে আস্তে করতে করতে লাইট করেছি, ঠিক আছে? সেম প্রসেসেই কিন্তু অলিভ গ্রিন কালারটাকে দুপাশ থেকে এরকম করে করে চলে যাবো। আবার দূরের যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলোকে রেড কালার করছি, আর নিচে দিয়ে সিম্পলভাবে তোমরা গ্রে কালারটাকে করে হালকা করে নিতে পারো। দরজার কালারটা যেহেতু অনেক দূরে রয়েছে সেহেতু ব্ল্যাক কালারটা করতে পার। এখানে দূরের দিকে রয়েছে বলে নিচের দিক থেকে ইয়েলো গ্রিন কালারটা বা তোমরা লাইট গ্রিন কালারটা ইউজ করবে, লেমন ইয়েলো কালারটাকে এরকমভাবে প্লেন জায়গাটাকে মিক্স করে নেবে। তাহলে এইভাবে ঘাসের অংশটা পুরোপুরি চলে যাবে, ঠিক আছে? দেখো কালারটাকে সাইডগুলোকে পুরোপুরি কমপ্লিট করে দেখাই, তারপরে এই বৃষ্টির কালারটা কী করে হবে দেখাচ্ছি। দেখো যখন পুরোপুরি কালারটা তোমরা করে নেবে এইভাবে বৃষ্টির ফোঁটাগুলো একটু কাত করে করে সম্পূর্ণ জায়গায় তোমরা করে নেবে। তাহলে আশা করি তোমরা ড্রয়িংটা খুব সহজেই শিখতে পেরেছো। এরকম নতুন নতুন ড্রয়িংগুলো দেখতে হলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখবে যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে প্রতিনিয়ত পৌঁছে যায়।